প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অসীম রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অসীম রহমতে ভালো আছি। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমি মেরিনা আমার প্রভাষক বাংলা মাদ্রাসায় মোহাম্মদী আহমদিয়া সুন্নি আলিম। আজ আমি তোমাদের পড়াবো বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের শির নাম মানুষ, কবিতা মানুষ, কবি কাজী নজরুল ইসলাম। এখন আমি কবি পরিচিতিটা আলোচনা করছি, মনোযোগ দিয়ে সবাই শোনো, এরপরে আলোচনা করব কবিতা সম্পর্কে। কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306 সন 24শে মে 1899 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লেটু গানের দলে যোগ দেন। গ্রামে মক্তবে বাল্য শিক্ষায় তার শুরু হয়। পরে বর্ধমানে ময়মনসিংহ ত্রিশাল থানা 2 নম্বর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দেন। বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। তাঁর লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভা স্বাক্ষর রেখেছেন। তিনি গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তাঁর কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাঁকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তাঁর অসাধারণ সাহিত্য কীর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিও প্রদান করে। তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে নজরুল ইসলাম এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ কয়েকটি 51টি। নজরুল ইসলাম এর পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা 51টি। এর মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিশ্বের পাশে ছায়ানট, ত্রৈলোক্যশিখা, চক্রবাক, সিন্ধু হিন্দু বিশেষভাবে উল্লেখযোগ্য, ব্যথার্দন, বৃত্তের বেদন, শিউলিমালা, মৃত্যুগুদা, কোহিলিকে ইত্যাদি সুপরিচিত গল্প, উপন্যাস, দুর্দিনের যাত্রী, যুগমানি ও রাজবন্দী জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। 29শে আগস্ট 1976 সালে কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ মর্যাদায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এরপরে কবিতাটা আলোচনা করি, মনোযোগ দিয়ে শোনো। দেখো এখানে কবিটি কী বলেছে। এখানে কবিটা কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি নেওয়া হয়েছে সাম্যবাদী কাব্য থেকে। পরীক্ষাতে আসতে পারে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, উচ্চ কোথায়। সাম্যবাদী কাব্যগ্রন্থে মানুষ কবিতাটি নেওয়া হয়েছে। এখানে কবি পৃথিবীতে নানা ধর্মবর্ণ পুত্র আছে, তো সবাইকে তিনি মানুষ হিসেবে মূল্যায়ন করেছেন। সবাই মানুষ। হ্যাঁ, পৃথিবীতে নানা ধর্মবর্ণ পুত্র আছে, বিভিন্ন ধর্মের জন্য পৃথিবী পৃথক ধর্মগ্রন্থ আছে। মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবন বাজিয়ে রাখে, কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকা পরও অন্নদান করে না। মন্দিরে পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এরকম আচরণ বা হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না, কবি এখানে সে কথায় বলেছেন। ধর্ম সে কথায় বলে, কবি সে কথায় বলেছেন যে মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না, মানুষ হচ্ছে সবচেয়ে বড়। আমি দেখো কবিতাটা আমি আলোচনা করি, বুঝতে পারেন। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ভিন্ন জাতি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞান। পূজারি দুয়ার খুল, ক্ষুধার ঠাকুর দ্বারা এই দুয়ারে পূজার সময় হল, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনাল, দেবতার বড়ে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুদাই কণ্ঠ খেয়ে ডাকিল পান্থ, দ্বার খুল বাবা খাই মৃত্যু সাধ্যে, সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমিরে রাত্রি পথ জোরে তার ক্ষুধার মানিক জলে, ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারি, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল ছিঁড়ে নেওয়া ছিল হরেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, এমন সময় এলো মুসাফির গায়ে যা যারের চেয়ে, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন, তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখিলাটা, ভুখা আছো মরগ বাগাড়ে গিয়ে নমাজ পড়িস বেটা, ভুখারি কহিল না বাবা, মোল্লা হাঁকিল তাহলে শালা, সোজা পথ দেয় হস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা,
বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, তবে মস্তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরোতে লাগিয়েছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গজিনী মামুদ, কোথা গালা পাহাড়, ভেঙে ফেলো এই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, খোদার ঘরে কে কপাট লাগায় কেঁদে সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চারা হাতুরি শাবল চালা, সব দ্বার এ খোলা রবে মসজিদ মন্দির সব দ্বার খোলা রবে, সে কথা বলছি, কেঁদে সেখানে তালা চালা হাতুরি শাবল চালা, হাই রে ভজনালয় তোমারই মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়গা, দেখে এখানে কবিদের কবি বলেছেন কি যে একজন ক্ষুধার্ত ব্যক্তি তার দ্বারে এসছে, দ্বারে এসছে খাবারের জন্য, কিন্তু সে তাকে খাবার দেয় নি, সে কী বলছে নামাজ পড়েছে কিনা জিজ্ঞেস করেছে, তখন ক্ষুধার্ত বলছে নামাজ পড়ে নাই, তখন মোল্লা সাহেব বলেছে যা নামাজ যখন পড়িস নি বাগানে গিয়ে, বাগান মানে যেখানে মৃত জীবজন্তু গবাদি পশু ফেলা হয় সে কথা বলেছে, কিন্তু বলেছে ভুখারি কি বলেছে প্রভু আমি 80টা বছর কেটে গিয়েছি আমি তোমাকে ডাকিনি, তাই বলে কোনো দিন আমার খাবার অন্য তুমি বন্ধ করেনি, তাহলে কি বলেছে, আর সেখানে মোল্লা সাহেব বলেছে নামাজ যেহেতু পড়েনি তো চলে যায় এখান থেকে, এখানে দেখো আর আমি সব দার্থগুলোর মতো কিছু বুঝিনি সেটা ভালো করে বুঝে আলোচনা করছি, মনোযোগ দিয়ে শোনো, কবি সাম্যবাদী কবিতার মধ্যে কী আলোচনা করছে, সাম্যবাদী কাব্য থেকে মানুষ কবিতাটা নিয়েছে, এখানে কী বলেছেন কবিজি পৃথিবীর সব মানুষ এক অভিন্ন, প্রত্যেকটা মানুষ এক এবং অভিন্ন, পৃথিবীতে যত ধর্ম বর্ণ করতে থাকুক না কেন মানুষের চেয়ে বড় কিছু নয়, মানুষ সেবার মধ্য দিয়ে মনুষ্যত্বের পরিচয় বিধৃত হয়েছে, নিরন্য নিম্নবিত্ত অসহায়কে সামর্থ্য থাকার পরও কেউ সহযোগিতা করে না, ধর্মগুরুরাও অনুরূপ কাজ করে থাকে, সে কথাই বাবু বলেছেন, উচ্চবিত্তের মানুষজন অসহায় দরিদ্রের প্রতি ঘৃণা প্রদর্শন করে, অথচ মানুষের ঘৃণার মাঝে কোনো মহত্ব নেই, কেউ এটাকে বড় বলে মনে করে না, তাই যেখানে ঘৃণা রয়েছে সেখানেই প্রতিবাদ করা উচিত, শব্দার্থ দেখো সাম্য, সাম্য শব্দের অর্থ কি সমতা, সাম্য শব্দের অর্থ হয়েছে সমতা, মহিয়ার অর্থ অতি মহান, ঠাকুর, ঠাকুর মানে কি দেবতা, ক্ষুধার ঠাকুর তো ক্ষুধার্ত মানুষকে দেবতা, ক্ষুধার ঠাকুর শব্দার্থ অর্থ আসতে পারে জ্ঞানগুলোকে, এটা অর্থ হচ্ছে মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে, ক্ষুধার্ত মানে যে ক্ষুধার্ত তাকে, বরত্ব আশীর্বাদ, পান্থত্ব প্রতীক, ভুগারী তো ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার মানে যেমন ক্ষুধার্ত ব্যক্তি পেটের মধ্যে ক্ষুধার জ্বালা জ্বলছে সে কথা বলেছে, ফুকারি অর্থ চিৎকার করে, আজারি অর্থ রুগ্ন বা ব্যথিত, তেড়ি অর্থ উগ্রভাবে বা ক্ষুদ্ধভাবে, গোবাগান মৃত জীবজন্তু যেখানে ফেলা হয় নির্দিষ্ট স্থান যেখানে, পুরোদত্ত পুরোহিত পুজো অর্চনা করে যাচ্ছে, চেঙ্গিস চেঙ্গিস খান গজনিমাউত গজনি সুলতান, এখানে কবি উল্লেখ করেছেন কি চেঙ্গিস খানকে জানিয়েছেন কালাপাহাড়কে বলছে কোথা চেঙ্গিস কোথা গজনি কোথা গায়, কেন বলেছে এই যে যারা মসজিদ দিয়ে তালা লাগিয়েছে মোল্লা সাহেব পুরোহিতরা দরজা লাগিয়ে দিয়েছে, এদেরকে ইয়ে করার জন্য তালাগুলো ভাঙার জন্য কবি এখানে আহ্বান করেছেন, যে যারা অন্যায় অন্যায় করে এদেরকে ধ্বংস করার জন্য ভেঙে তালা ভেঙে এদেরকে ভজনালয় এবং মসজিদের তালাগুলো ভেঙে যেন ফেলা হয়, কারণ এখানে সেজন্য ভুখারি একথা বলেছে যে এখানে মসজিদ মন্দিরে প্রভু নাই, ওরা বলছে এখানে প্রভু না, প্রভু থাকলে এরা কীভাবে এই কাজটা করতে আর সে কথা বলেছে, এরপরে দেখো কালাপাহাড়, এখানে কালাপাহাড়ে আহ্বান করেছেন, কালাপাহাড় হচ্ছে কালাপাহাড়ের প্রকৃত নাম কি আসবে, কালাপাহাড়ের প্রকৃত নাম হচ্ছে রাজকৃষ্ণ বা রাজনারায়ণ বা রাজচন্দ্র, তিনি আগে কোন ধর্মাবলী ছিলেন, আগে ব্রাহ্মণ ধর্ম আছে, পরে তিনি কী করেন ইসলাম ধর্ম গ্রহণ করেন, অনেক দেবালয় মন্দির ধ্বংস করেছেন, সেই জন্য কবি কালাপাহাড়কে আহ্বান করেছেন এখানে যারা এই অন্যায় করে তাদেরকে ধ্বংস করার জন্য, এরপরে দেখো এখানে জ্ঞানমূলক আসবে প্রশ্ন, বহু নির্বাচনী আসবে যে কবি কার জয় কার জয়গান গিয়েছেন, কবি কার জয়গান গিয়েছে এই কবিতাটার মধ্যে মানুষ কবি সাম্যের জয়গান গিয়েছেন, এরপরে নানা ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আসছে, দেখো আমি আলোচনা করছি, বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে কয় নিয়ে সার দিই, একথা কে বলেছিল, কে বলেছে এই কথা, কবিতাটা পড়লে ভালো করে বুঝতে পারবে উত্তরটা কে বলেছে এই কথাটা, বাবা আমি ভুকা আছি সাদ্দি মুসাফির বলেছে, এই প্রত্যেকটা লাইনে জ্ঞানমূলক এবং বহুনির্বাচিত চুনি প্রশ্ন থাকবে, মনোযোগ দিয়ে পড়বে এগুলো, এরপরে দেখো ক্ষুধার ঠাকুর কথাটার অর্থ কি, একটু আমি বলেছি ক্ষুধার ঠাকুর অর্থ কি, ক্ষুধার্ত ব্যক্তিকে দেবতা জ্ঞান করে এই কথাটা বলা হয়েছে, এরপরে বলছে কবি কিসের গান গিয়েছেন, কবি সাম্যের জয়গান গিয়েছেন, কাজী নজরুলের ছদ্মনাম কি সেটা আমি বলছি, তা কাজী নজরুলের ছদ্মনাম হচ্ছে বেঙ্গাছি, এরপরে হচ্ছে আজারি, আজারি শব্দের অর্থ কি আসবে, আজারি শব্দের অর্থ কি, শব্দার্থের মধ্যে একটু আগে বলেছি আজারি শব্দের অর্থ হচ্ছে
রুগ্ন রুগ্ন মুসাবি প্রভুকে না লেগে কত বছর কাটিয়েছে। এই যে কবিতাটা নতুন পড়েছে না, এখানে কি বলেছে, হ্যাঁ কতদিন আমি 80 বছরে কেটে গেলো ডাকিনি, বলছে না তো এখানে প্রশ্ন জ্ঞান মনে আসবে বা বহু নির্বাচনে আসতে পারে যে মুসাবি প্রভুকে না ডেকে কত বছর কাটিয়েছে, 80 বছর। কবিতাটা ভালো করে পড়ো তাহলে। মসজিদে কে তালা দিয়েছে, মসজিদে তালা দিয়েছে কে, মোল্লা সাহেব মসজিদে তালা দিয়েছে। মানুষ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে, সাম্যবাদী কোথা থেকে নেওয়া হয়েছে, সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে মানুষ কবিতাটি নেওয়া হয়েছে। মানুষ কবিতে ক্ষুধার্ত মানুষকে দেবতা জ্ঞান করা হয়েছে, ক্ষুধার্ত মানুষকে কী করা হয়েছে, দেবতা জ্ঞান হিসেবে উল্লেখ করা হয়েছে কবিতার মধ্যে। মুসাফিরের গায়িকী ছিল, মুসাফিরের গায়িকী ছিল আজার এই চিহ্ন, এই যে কবিতার মধ্যে লাইনের মধ্যে আছে, এগুলো প্রত্যেকটা লাইন মনোযোগ সহকারে পড়ো তাহলে জ্ঞানমূলক এবং বহু নির্বাচন প্রশ্নগুলো তোমরা আনসার করতে পারবে। কী দেখে পূজারি ভজনায় খুলেছে, কী দেখে পূজারি খুলেছে ভজনাটা, স্বপ্ন, এই যে এখানে দেখো স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনায়, প্রশ্নটা আসছে কী দেখে পূজারি ভজনায় খুলেছে, স্বপ্ন দেখে, প্রত্যেকটা লাইনে প্রশ্ন এবং উত্তর। নাই দেশকাল পাত্রের ভেদ অবেদ ধর্মজাতি, নাই দেশকাল পাত্রের কী জাতি, অবেদ ধর্মজাতি। এই যে এখানে প্রত্যেকটা মিনারে বসে তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়গান, তোমার মিনারে বসিয়া চড়িয়া ভণ্ড কিসের গান গায়, স্বার্থের জয়গান গায়। এগুলো হচ্ছে জ্ঞানমূলক এবং বহু নির্বাচন। এখানে এই প্রশ্নগুলো কবিতাটা মনোযোগ সহকারে পড়লে তাহলে প্রত্যেকটা আনসার দিতে তোমরা পারবে। যেমন ভেলা হলো, ভেলা হলো দেখি লেঠা উত্তিটিকা, এটা কে করেছে উত্তিটা, মোল্লা সাহেব। নামাজ পড়িস বেটা এটা কে বলেছে, তাকে কি মোল্লা সাহেব, মোল্লা সাহেব মুসাফিরকে কি বলেছ, কি প্রশ্ন করেছো মুসাফিরকে, নামাজ পড়িস বেটা। সুলতান মাহমুদ কোন অঞ্চলের সুলতান ছিলেন, গজনি সুলতান ছিলেন সুলতান মাহমুদ। মোল্লা মুসাফিরকে কি বলে গালি দিল, শালা বলে। মুসাফির চেঙ্গিস গজনি মাহমুদ ও কালাপাহাড়কে কিসের তালা ভাঙার জন্য ডেকেছেন, মসজিদ মন্দিরের তালা ভাঙার জন্য। কবিতাটা পর্যন্ত করে তখন আলোচনা করেছি, তাদেরকে কেন আহ্বান করেছেন কবি, হ্যাঁ মসজিদ মন্দিরের পুরোহিতের তালা ভাঙার জন্য। গাহি সাম্যের গান বলছে, ন মানুষের চেয়ে নয় কিছু নয় মহিয়ান, এই কথা বলেছে, এই জন্য মহিয়ান অর্থ হচ্ছে অতি মহান। নজরুল তার কবিতায় সমতার কথা বলতে মানুষের কথাকে তুলে ধরেছেন, কারণ তিনি মনে করেন মানুষের মধ্যে সমতার বিষয়টি আলোচিত হতে পারে, কারণ মানুষের চেয়ে বড় কিছু এ পৃথিবীতে নেই কবি মনে করেন না। তেমনি মানুষকে অতি মহান বললেও বলতেও তিনি দ্বিধা করেন না। সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, এখানে এই কথাটা বুঝাতে চেয়েছেন, এটাই বলতে চেয়েছেন কবি বিশ্ব মানবতাবাদের ধারক বলে মানুষকে দিয়ে নিয়েছেন সর্বোচ্চ সম্মান, মানুষকে দিয়েছেন সর্বোচ্চ সম্মান। এই কারণে ধর্ম স্রষ্টা সম্পর্কিত সাধারণের উচ্চ ধারণাকে মানুষের গুণতির বাইরে বলে মনে করেন না, কারণ ধর্ম ঈশ্বরপ্রাপ্ত ধারণাগুলো মানুষের মাধ্যমে প্রচারিত হয়েছে। তাই কবি এসব ধারণা ও মতবাদকে মানুষের সর্বত্ব থেকে জাত বলে জ্ঞাত বলে মনে করেন। এখানে কি বলেছে কবিতার লাইন করেছেন দেখো, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করণী প্রভু, হ্যাঁ বুহারি বলেছে। তখন এই কথাটা বলেছে কি জন্য, প্রভুকে না ডেকে খাবার পেল, প্রভু মসজিদ মন্দিরে প্রার্থনা করেও মুসাফির খাবার পায়নি, তো প্রভুকে না ডেকেও সে খাবার পেয়েছে, সেই জন্য এই কথাটা বলেছে, প্রভুকে না ডেকেও সে খাবার পেয়েছে, খাবার কখনো তার বন্ধ হয়নি, কিন্তু মসজিদ মন্দিরে প্রার্থনা করেও মুসাফির খাবার পায়নি। মুসাফির 7 দিন অভুক্ত থেকে মসজিদ মন্দিরে খাবার প্রার্থনা করেও খাবার পায়নি, যদিও উভয় জায়গায় প্রভুর, উভয় জায়গাটাই প্রভুর। মুসাফির 80 বছর কখনো প্রভুকে না ডাকলেও প্রভু তার অভাব পূরণ করেছেন, আর সামর্থ্যবান মানুষ নিজেকে প্রভুর সেবক দাবি করলেও তারা মুসাফিরকে কী দেয়নি, নিরাশ করেছে, খাবার দেয়নি, ফিরিয়ে দিয়েছে, সে কথা বলেছে। এখানে দেখো তোমাদের কবিতাটা তোমরা, আমি আবার আলোচনা করছি, চিত্রে আবার আলোচনা করছি, মনোযোগ দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে। দেখো কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে 24 মে বাংলা 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লিটোগানের দলে যোগ দেন, পরে বর্ধমানের মহেশ্বরী ত্রিশাল থানা 2 নম্বর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচ্ছি যান, সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। এখানে প্রশ্ন যে কবি সাহিত্য জীবনের সূচনা কখন ঘটে, হ্যাঁ তার লেখায় তিনি সামাজিক অবিচার, তার লেখায় তিনি কী কী সোচ্চার ছিলেন, সামাজিক অনেক জন্য পড়ার জন্য সোচ্চার ছিলেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়,
বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব এক নতুন দিগন্ত উন্মোচন করে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভা স্বাক্ষর রেখেছেন। তিনি গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে খ্যাতি অর্জন করেন। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার করে তাঁর কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য আক্রান্ত হয়ে বাকশক্তি হারান। এই জায়গাতে তিনটা প্রশ্ন আসতে পারে, তো কত সালে কবি বাকশক্তি হারান? 1942 সালে, তখন তাঁর বয়স কত? 43। কী হারান তিনি? বাকশক্তি হারান। কিসে? দুরারোগ্য ব্যাধিতে। প্রত্যেকটাই মনোযোগ দিয়ে কবি পড়েছিল। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করায়, তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি মর্যাদা ভূষিত করায়। তার অসাধারণ সাহিত্যকৃতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিগ্রির ডিগ্রি প্রদান করা করে। তাঁর রচিত কাব্যগুলো, কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থের সংখ্যা 51টি। এর মধ্যে সিন্ধু হিন্দল, অগ্নিবীণা, বিশ্বাসী, ছায়ানট, প্রলয় শিকার, চক্রবাক উল্লেখযোগ্য। ব্যথার দান, রিক্তের ব্যথা, শিলিমেলা, মৃত্যুপুদা, কৈলিকা, এগুলো হচ্ছে গল্প উপন্যাস। যুগবাণী, দুর্দিনের জাতীয় রাজবন্দী জননী তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম বেঙ্গাছি। 29 আগস্ট 1976 সালে কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তোমাদের আগামী ক্লাসে পড়া থাকবে বাড়িতে জ্ঞানমূলক, বহুনির্বাচনী, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, কবিতাটা ভালো করে আলোচনা করবে। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।